তার হাত ধরেই পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রাম বাঁশচাতর দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে ঢাক কাঁধে নিয়ে দেশ ও বিদেশের মণ্ডপে মণ্ডপে পুজোর আরতির সঙ্গে সঙ্গতি রেখে তাল তুলে দশভূজার কাছে সকলকে ভালো রাখার প্রার্থনা পৌঁছে দেন প্রতি বছরই পুজোর সময় ঠাসা কাজ থাকে আর এবারেও আছে দুর্গা পুজোয় মুম্বাইয়ে গায়ক অভিজিতের বাড়িতে পুজোয় মাথাতে যাচ্ছেন বেলডাঙ্গার লালু ঢাকি ও তার দল মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার প্রত্যন্ত গ্রাম বাঁশচাতর এই প্রত্যন্ত গ্রামের বাসিন্দা লালু দাস দেশ বিদেশে তিনি লালু ঢাকি নামে সুনাম করেছেন কোথায় যাননি লালু ঢাকি মুম্বাই দিল্লি কলকাতা মণিপুর তার পাশাপাশি অস্ট্রেলিয়া আমেরিকা লন্ডন হাওয়াই ইউরোপ আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে দুর্গাপুজোর মণ্ডপে তিনি ঢাক বাজিয়েছেন শুধু কি ঢাক বাজানো তাতে আরও কত কেরামতি রয়েছে ঢাক বাজাতে গিয়েই লন্ডনে তদানীন্তন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গেও তার দেখা হয়েছিল জর্জ বুশের সঙ্গে একই ফ্রেমে ছবি ঘরে তার সযত্নে রাখা গিয়েছে জানা গিয়েছে সঙ্গীত শিল্পী অভিজিতের মুম্বাইয়ের বাড়িতে দুর্গাপুজোয় আড়াই দশক ধরে ঢাক বাজাচ্ছেন তিনি গায়ক অভিজিতের বাড়িতে ঢাক বাজাতে গিয়ে বলিউডের নায়ক নায়িকা গায়ক গায়িকা থেকে পরিচালক ও নির্দেশকদের সঙ্গে দেখা হয়েছে পরিচয়ও হয়েছে সকলেই লালুর ঢাকের বলে মোহিত হয়েছেন এবছর সাত সদস্যের দল নিয়ে পুজোয় শনিবার সকালে কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন লালু লালু কি বলছেন চলুন শুনেনি রায় জিনিস তো মানে অভিজিৎ যে কালে পুজো শুরু করেছে সেই কাল থেকে আমরা আসি আর ছাব্বিশ বছর সাতাশ বছর হলো ওনার পুজোতেই যায় ওনার পুজোতে পুজোটা বিশাল বড় করেছিল এবার আস্তে আস্তে একটু কমে গেছে কমাবলিতে এসব কমিটির লোক আস্তে আস্তে পেছে অত বড় পুজো মানে আর সহ্য করতে পারছে না বিশাল টাকা খরচ যার ফলে একটু পুজোটা কমিয়ে দিয়েছে আমরা যেতাম বাইশ জন সেই বাইশজন এখন কমিয়ে দিয়ে সাতজন যাই আমরা এবছরও সাতজন যাব এবং বিভিন্ন প্রান্তেই আমরা যাই বিদেশেও পাড়ি দিয়েছি বিদেশে গিয়েছি মেলা লোকের সঙ্গে আদান প্রদান করেছি যেমন রাশিয়া আমেরিকা হাওয়াই তারপরে জাপান লন্ডন অস্ট্রেলিয়া এখানে সব আমাদের ঘরেতে মণিপুর ভুটান সব জায়গাতে আমাদের আমার এই ঢাক মানে বাজে বাজে বলতে এমন সুন্দর মানে করেছিলাম এবং সব পার্টির লোকই থাকতো সব মানুষে ভালোবাসত এবং বাজিয়েছে এত সুন্দর নাম অর্জন করেছে যা কল্পনা করা যায় না এই যে আপনারা এসছেন মানে ক্যামেরা করতে এরকম বিভিন্ন ধরনের এ আরও মেলা লোক ক্যামেরা করেছে ছেড়েছে কিন্তু দোষের কি জানে ব্যাপারটা হয়েছে এবং ডামাডোলের মানে জগৎ এখন ভালোর আর কাল নাই এইটা খুব দুঃখ পাওয়া যায় যে আমি যে এত দেশ ঘুরে বেড়েছি অপ্রাপ্ত মানে ঘিড় হালে কিন্তু পাত্রে কোনো দিন ঢে ঘির হালে না তার কারণ আমি যে এত বড় মানে বাজিছি দেশ বিদেশে করেছি কিন্তু সরকার থেকে কি অন্য জায়গা থেকে যে আমাকে যে একটা ইয়ে করবে যে পুরস্কার করবে সেটা কোনো আমাকে করেনি এবং অন্য অন্য লোককে করেছে কিন্তু বাজি হিসাবে আমাদেরকে কেউ করেনি কোনো বাজিকেই করেনি আমার তো ধরুন চৌষট্টি পঁয়ষট্টি বছর বয়স হতে চললো এখনও চলছে আমার আমার এখন সব লাতে পুতি আছে তারপরে ভাইপো ভাই ভাই ছেলে এই যে সব ঢাক ঢোল ছাড়ানো সব আমার শিষ্য করছে এবার আমার আস্তে আস্তে বল শক্তি কমে গেছে বলে এবং ছেলে করছে আমি দাঁড়িয়ে থেকে দেখে দেখে দিচ্ছি এইটা সরকারি তরফ থেকে কি সুযোগ আপনারা সুযোগ সুবিধা এমনি কিছু না সরকার থেকে সে হাজার টাকা দেয় সে কোনো মাসে ঢোকায় কোনো মাসে ঢোকায় না এ বলা খুব মুশকিল আর কে অত হিসাব করিছে কোন মাসে কি দিছে না দিছে প্রোগ্রাম করে বলবে যে এই তো পয়সা ঢুকিয়েছি এ তারা আই বলবে আর তাদেরকে মেনে নিতে হয় কিছু করার নাই হ্যাঁ আর এই যা সরকার মানে করিতেছে মানুষ মানে এসব ডাকাত ডাকাত বললেই হয়ে যায় কারণ দিচ্ছে চাইছি দিচ্ছে ও মানে যারা প্রকৃত বাজিয়ে তারা কিন্তু পায় না বঞ্চিত থাকে তার কারণ ও পয়সা পয়সা চাইলে কে দেবে আমি যে একটা জিনিস শিখেছি তা আমার তো যদি টাকা দিয়েই যদি সব করিব তাহলে আমার দরকার নাই শিখে এই তো চলছে জগৎটা তবে কি আর বলবো বলার কিছু নাই তবে ঢাক আপনি কোথায় কোথায় গেছেন আমি এই ঢাক নিয়ে দেখুন অস্ট্রেলিয়া জাপান লন্ডন রাশিয়া তারপরে আপনার ভুটান মণিপুর বিভিন্ন প্রান্তে আমি গিয়েছি হ্যাঁ আমেরিকা হাওয়াই দ্বীপ যেখানে দ্বীপ যাতে নাগারা থাকে তারা বিশাল অনুষ্ঠান করেছিল তারা তাদের সঙ্গে আমাদের কম্পিটিশন হয়েছে ইতিমতন তা আমাদের মানে বাজনাতে তারা সন্তুষ্ট হয়েছিল। যে না সত্যিই বাঙাল ভারতবর্ষের জন্য এত সুন্দর বাজনা আমরা কোনোদিন শোনি নি তারা খুব চরম নাম করেছিল এবং তারা উপহার দিয়েছিল তারা করেছে কিন্তু আমাদের দেশে যে আমাদের যে একটা নাম করেছি সেই নাম যাদের মধ্যে আমাকে কোনো কিছু এবং সরকার থেকে কিছু করেনি কোনো পুরস্কার পেয়েছেন পুরস্কার পেয়েছি অন্য অন্য জায়গা থেকে করেছে কিন্তু আমাদের সরকারের থেকে কিছু পাননি কিছু পাইনি আপনি এই প্রফেশনে আছেন এই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এই দুর্গা পুজো এবং আরও বারো মাসে তেরো পার্বণকে ঘিরে অনেক সময় ঢাকির প্রয়োজন হয় বাদ বাকি সারা বছর আপনি কী করেন অন্য 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 টাইম আর কী করা যাবে অন্য অন্য টাইমে হয়তো এখন কী বলে আগে চালাতাম রিক্সা চালাতাম তারপর ভ্যান চালালছি এখন আস্তে আস্তে তো বয়স হয়ে যাচ্ছে এখন এখন কিছুই করতে পারিনি খালি এখন ওই বিয়ের একটু নবদ বাজায় তাতেই চলে এখন কাজ করতে কিছু পারেনি এখনও আপনাকে ধরে তো আরো অনেক ঢাকি তৈরি হয়েছে আপনার শিষ্যরা এখানে আগামী প্রজন্ম কী ভাবছেন কি এর ভবিষ্যৎ আছে না মনে হচ্ছে আমাদের এটা একটা জাতি ব্যবসা আমাদের ধরুন সাত পুরুষ চলছে আবার আমার পুরুষ পড়বে এবার নাতি তারপরে পৈ নাতি

অধিকদার বউ থাকে ওই ওনার ক্লাবে যাবে আমার ভাইপোরা যাবে দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না